ইটনা অষ্টগ্রাম মিঠামইন। কিশোরগঞ্জের বিস্তৃত এই হাওরের বুকে এত সুন্দর একটি রাস্তা যা দেখতে আসলে অনেক ভালো লাগে। আর সেই সময়টা যদি হয় বর্ষাকাল তাহলে তো এর সৌন্দর্য আরও বেড়ে যায়। চারিদিকে অথই পানি, তার মধ্যে দিয়ে সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে যা দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এখানে এসে ভিড় করে। জায়গাটি অত্যন্ত সুন্দর হলেও এই সৌন্দর্যের মাঝেও রয়েছে অনেক বিব্রতকর এবং বিরক্তিকর বিষয় যা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারাও এখানে আগে থেকে সতর্ক হয়ে ঘুরতে যেতে পারবেন। প্রথমত কিশোরগঞ্জের নিকটে থেকে নৌকা ভাড়া অবশ্যই ঠিকমতো দরদাম করে নেবেন। দরদাম করা হয়ে গেলে যখন মিঠামইন আপনারা চলে যাবেন তখন অনেক নৌকার মাঝেই দেখবেন আপনার কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আপনারা কখনো অগ্রিম টাকা দিয়ে দিবেন না, কারণ কিছু কিছু অসাধু মাঝিরা আপনাকে মিঠামইন রেখেই চলে আসতে পারে। সেক্ষেত্রে বেটার হবে আপনি একেবারে নিকলি এসে তারপর পুরো টাকা ক্লিয়ার করার জন্য। আমরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছি। আর দুপুরে খাবার খাওয়ার জন্য চেষ্টা করবেন নিকলির যে কোনো একটা হোটেল থেকে, অথবা মিঠামইন যে এখান থেকে বড়বাজার গিয়ে যে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাবার খাওয়ার জন্য। কারণ নৌকা থেকে মিঠামইন নামার পর সামনে যে হোটেলগুলো দেখতে পাবেন তার খাবারের দাম মোটামুটি একটু বেশি, তো সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা সাশ্রয়ী হতে পারে। এবং চেষ্টা করবেন সকাল 10টা থেকে 11টার ভিতরে নৌকা ভাড়া করে নেওয়ার জন্য, নয়তো ওইখানে গিয়ে সবগুলাই স্পট ঘুরে দেখতে পারবেন না। ওইখানে ঘুরতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। এমনিতেও চেষ্টা করবেন সন্ধ্যার আগেই নিকলি এসে পৌঁছার জন্য, কারণ রাত হয়ে গেলে যে কোনো সময় হাওরের পানির ঢেউ বেড়ে যেতে পারে, এতে করে অনেকেই ভয় পেতে পারেন। সেক্ষেত্রে আগে চলে আসাটাই ভালো হবে। তাছাড়াও রাত হয়ে গেলে ওইখান থেকে গাড়ি পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে, আর যদিও বা পান সেক্ষেত্রে ভাড়া দ্বিগুণ নিতে পারে। আর যারা মোটরসাইকেল দিয়ে ওইখানে ঘুরতে যাবেন তাদের জন্য ভালো হয় নিকলিতেই মোটরসাইকেল রেখে দেন অষ্টগ্রাম ইটনা রোডে যাওয়ার জন্যে, কারণ ওই রোডে মোটরসাইকেল নিয়ে যাওয়া নিষেধ, সেক্ষেত্রে পুলিশ চেকিং করে থাকে। তো এই ছিল আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করা, যাতে করে আপনারা সতর্ক হয়ে খুব ভালোভাবে ওইখান থেকে ঘুরে আসতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।